সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলার ক্ষণে অনুষ্ঠানে, যেখানে থাকছে ফুটবল ক্রিকেট সহ সমসাময়িক খেলার বিশ্লেষণ, ফলাফল, খুঁটিনাটি, নানা খবর। আপনাদের জানানোর চেষ্টা করব বিশ্ব ক্রীড়াঙ্গনের অজানা গল্প। আজ আলোচনা করব শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে। আর এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক বর্ষণ কবির। বর্ষণ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শ্রীলঙ্কা আজ চলে এসেছে, কিছুক্ষণ আগে এসেছে, এবং একটা সিগনিফিকেন্ট দিন। হঠাৎ করে ছুটির আমেজ কেটে, মানে আড়মোড়া ভেঙে বলা যায় যে সব কিছুই অনেক কিছু হয়ে গেল গতকাল এবং আজকে নিয়ে। বিসিবির সভাপতি কিছুক্ষণ আগে কথা বলেছেন, তবে তার আগে গতকালকে একটু প্রসঙ্গে যেতে চাই যে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে কেন মুস্তাফিজ টেস্ট খেলবে না এই বিষয়টা নিয়ে অনেক তিনি কথা বলেছেন। আপনার কি মনে হয় যে মুস্তাফিজ যে খেলবে না, এটা তো ক্রিকেট বোর্ড ম্যানেজমেন্ট অনেক আগে থেকেই জানে, তাকে সেই হিসেবে তাকে পারমিশন দেওয়া হয়েছে, তিনি টেস্ট চুক্তিতেও নেই, মানে শুধু এবছর না গত বছরও তিনি সম্ভবত টেস্ট চুক্তিতে ছিলেন না, হঠাৎ করে এই যে তিনি টেস্ট খেলবেন না কেন এই বিষয়টা সামনে আনা হচ্ছে, এটা কি অন্যদের ব্যর্থতা ঢাকতে মুস্তাফিজকে এরকম ঢাল হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? সেটা মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে যদি দেখেন তাহলে অনেকভাবে আপনি এটাকে নির্ণয় করতে পারবেন। প্রথমত আপনি শ্রীলঙ্কার দলটার দিকে যদি তাকান, সম্ভবত বিসিবি যেভাবে ভেবেছিল তার চেয়েও হয়তো বা বেশি ডানহাতি ব্যাটসম্যান চলে এসছে ব্যাটারদের, মানে যেটা মুস্তাফিজ থাকলে হয়তো ইফেক্টিভনেসটা বেশি থাকতো। এখন হয়তো বা কপাল চাপড়াতে হচ্ছে, যেহেতু আগে থেকে ছুটিটা নির্ধারিত ছিল। এখন খুবই স্বাভাবিক, মুস্তাফিজ আইপিএলে খেলতে যাবেন এটা অনেক আগে থেকে নির্ধারিত ছিল, এবং যখন তিনি বিডিংয়ে তার টিম পেয়ে গিয়েছিলেন তারপর এটা নিয়ে তো আসলে খুব কোশ্চেন তোলারও জায়গা নেই, কারণ বোর্ড সভাপতি বরংবার অনেক জায়গায় আমাদেরকে বারবার বলেছেন যে যারা যেতে চাবেন বা খেলতে চাবেন তাদের জন্য দরজা উন্মুক্ত খেলবেন, আর যারা মানে লায়াল বলে খেলবেন না তারা যেন জানিয়ে দেন, যাতে সিরিজের আগে পরে কোনো সমস্যা না হয়। জি, তো মুস্তাফিজ তো আমি দেখছি যে সাকিব বা অন্য অনেকের চেয়ে অনেস্টিটা বেশি দেখিয়েছেন, তিনি সবার আগেই বলছেন যে ফিট থাকতে হবে। সেটা যুক্তিটা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হতে নাও পারে, কারণ মুস্তাফিজ বাংলাদেশে 2015 সালে ইনক্লুড হওয়ার পর ম্যাচ উইনার হিসেবে আমরা অনেকের কথাই বলি, কিন্তু আপনি যদি গত 7 বছরের স্ট্যাটিস্টিক্সটা অ্যানালাইসিস করেন, বাংলাদেশের ফ্লাটার ফরম্যাটের অনেক বড় বড় জয়ের পিছনে মুস্তাফিজের ইম্প্যাক্ট হচ্ছিল সাকিবের চেয়েও কম না, কিছু জায়গায় হয়তো বা বেশি। ডেফিনেটলি, হ্যাঁ। তো এইখানে এমন একজন ম্যাচ উইনিং বোলারকে আপনি যখন পাবেন না, ধরেন কিন্তু কোন জায়গায় বেশি শর্টার ফরম্যাট, আমি আগে বলেছি টেস্ট ফরম্যাটের কথা যদি আপনি চিন্তা করেন, মুস্তাফিজ কিন্তু অতটা ইফেক্টিভ না। হ্যাঁ, সেই হিসাবে হয়তো একই কথা বলে, কিন্তু আপনি যদি আবার বাংলাদেশের স্কোয়াডটার দিকে তাকান সেখানে ভেরিয়েশন বলতে গেলে কিন্তু পেস আক্রমণটা ঠিক আছে, আমরা বেশ কিছুদিন ধরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানিতে জেতার পর মনে করছি যে আমাদের পেস আক্রমণটা একটা অন্য হাইটে চলে গেছে, কিন্তু এটাও মনে রাখতে হবে সবই কিন্তু ডানহাতি পেসার, ওখানে কিন্তু কোনো বাঁহাতি পেসার নাই। হ্যাঁ, তো যদি ওই অঙ্কটাও আপনি আনেন, আমলে আনেন, তাহলে বাংলাদেশের পেস আক্রমণের ভেরিয়েশনের জায়গাটা কিন্তু একটু কমতি আছে। তো এইখানে হয়তোবা খালেদ মাহমুদ সুজন যদি ক্রিকেটীয় টেকনিক্যাল দিক থেকে যদি বলতেন তাহলে হয়তোবা কথাগুলো এভাবে আসলেও আসতে পারতো, যেহেতু উনি অনেক সাবেক অধিনায়ক বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাবেক কোচও বটে জাতীয় দলের, তো তার জায়গা থেকে আক্ষেপের চেয়ে হতাশা ঝরে পড়েছে বেশি মনে হলো, কিছুটা ক্রোধও আছে, এবং কিছু রেফারেন্স যদি উনি দেন সাকিব, তামিম বা মুশফিক তো সে না, 7 বছর আসলে খেলে ফেলেছেন মুস্তাফিজ, এবং আমি যতদূর বুঝি যে হয়তোবা তিনি সাকিব বা মুশফিক কিংবা তামিম নন, কিন্তু ফরম্যাটের অনুযায়ী তিনি যা করেছেন হয়তোবা এই 3 সিনিয়রের চেয়ে কোনো অংশে কমও করেন। এক্স্যাক্টলি, মানে লাস্ট 7 বছরে। তো একজন, হ্যাঁ, আপনি সোনার ডিম পাড়া হাঁসের মতো যদি সবাইকে সব জায়গায় আপনি যদি নিংড়ে নেন, তাহলে পরবর্তীতে বোর্ড সভাপতি যেমন বলছিলেন আপনি যে কথা বলেছেন কিছুক্ষণ আগে, সেখানে 2027 পর্যন্ত টপ 4-5 বাংলাদেশ যতগুলো ক্রিকেট খেলবে সেখানে অনেকগুলো ম্যাচ আছে। তো আমি তো বললাম যে মুস্তাফিজের আপনার যুক্তিটা হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হবে না, শর্টার ফরম্যাটের প্রতি তার আসক্তির জন্য বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে চান বলে, কিন্তু আবার ওইদিকে যদি দেখেন ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং তার অনেস্টির দিক থেকে, তিনি তো অনেক আগে থেকেই বলে গেছেন, তো সেখানে এখনই শেষ মুহূর্তে এসে সিরিজ শুরুর আগে অ্যাটেনশনটা এদিকে না নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের মতো কাজ। মানে ইনফ্যাক্ট আমরা ধরে নিলাম যে মুস্তাফিজকে জোর করে যদি খেলানো হয় টেস্ট ক্রিকেটে, যদি তিনি জোর করে খেলানোর নীতিতে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে সাকিবকে ওনার জোর ঠিক না, ট্যাকটিক্যাল একটা ইস্যুতে ওনাকে টেস্ট ক্যাপ্টেন্সিও দিয়ে দিয়েছিলেন, দেওয়ার পরে সাকিব তো পরবর্তীতে বেশ কিছু ঘটনার পরে তো খেলাই হয়নি, কিন্তু জোর করে কোনো কিছু করাটা আসলে ভালো নয়, এবং ইচ্ছার বিরুদ্ধে ধরেন খেলাটা এমন জিনিস যেখানে আপনি উপভোগী করতে চাবেন,
আমি ক্রিয়া সাংবাদিকতা করি, এখানে যদি আমাদের উপর জোর করে কোনো কিছু প্রতিবার চাপানো হয়, একদিন দুই দিন আমি আপনি হয়তো উতরে যাব, কিন্তু দুদিনই কিন্তু আমরা উপভোগ করব না। এটা শুধুমাত্র আমাদের প্রফেশনের দিক থেকে না, যে কোনো প্রফেশনের কথাটা একেবারে প্রযোজ্য। তো এখন মুসাফিজ যদি রিলাকটেন্ট হন টেস্টের জন্য, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যাবর্তনের পরেই টেস্ট ম্যাচে 150 করার পরে হচ্ছিল রিটায়ারমেন্টে চলে গেছেন, তিনি তো রিলাকটেন্ট, তিনি চেয়েছিলেন একটা ভালো নোটে শেষ করার, অনেক অবাক করে দিয়ে উনি বেরিয়ে গেছেন। তো এখন মুস্তাফিজ তো বলছেন যে আমার ফিট থাকতে গেলে আমাকে লঙ্গার ভার্সন আসলে মানে পিক অ্যান্ড চুজের মধ্যে থাকতে হবে। তো আসলে মুস্তাফিজকে ডিফেন্ড করার মতো কোনো কিছু নাই, এটা আমাদের আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেই ম্যাটার করতে হবে, বের করতে হবে যে জিনিসটা, যে আলটিমেটলি এখন আমাদের ক্রিকেটারদের গোলটা কি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশে কয়জন খেলে? দুইজন, চারজন ম্যাক্সিমাম, এর বেশি তো আর একজন পঞ্চম নামটাও উচ্চারণ করতে পারবেন না। তামিম ইকবাল পিএসএলে খেলেন মাঝে মাঝে, আর মাহমুদুল্লাহ রিয়াদ দু একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, অনেকের নাম উঠেছে বিডিংয়ে কিন্তু শেষ পর্যন্ত সোল্ড হন নাই। তো সেই হিসেব করলে চার পাঁচজন ক্রিকেটারের যে রিসোর্সের কথাটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা, সেখানে যে রিপ্লেসমেন্ট, আমি তো আবারও বললাম যে একজন বাঁহাতি পেসার, মানে আপনি যদি ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে এনসিএল এর দিকে তাকান, রুয়েল মিয়া নামে একজন আছেন সিলেটের, তাই তিনি বাঁহাতি পেসে এবার বেশ মোটামুটি ভালো করছেন, আবু হায়দার রনি ছিল বিপিএল এর প্রোডাক্ট, তাকে আমরা খুব বেশি খুঁজে পাচ্ছি না। বাংলাদেশে বাঁহাতি পেসারের জায়গাটাও অনেকটা কমে গেছে। আপনি যদি, আমি বললাম যে ভেরিয়েশনে যদি চিন্তা করেন, এটা বিসিবিকে খুঁজে বের করতে হবে, তাহলে আমাদের সেকেন্ড মুস্তাফিজ কে হতে পারে বা তার চেয়ে ছাড়িয়ে বিকল্পটা কি হবে। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি আপনি মানে একদম সিরিজ শুরুর আগে আপনি মেসেজটা দিয়ে দিলেন, আপনার নিজের ডিফেন্স লাইনটা ঠিক রাখতে গিয়ে আক্রমণাত্মক হয়ে গেলেন, এর মানে হচ্ছে আপনি আপনার অন্যান্য যে ক্রিকেট রিসোর্সেস আছে, যাদেরকে আপনি বলে আসছিলেন যে দেশের বাইরে পেস আক্রমণটা বাংলাদেশে অনেক গুছিয়ে এসেছে, আমি যেটা বললাম আর কি, তাদের উপর আপনি তাহলে ভরসা রাখতে পারছেন না। টিম ডিরেক্টর হিসেবে ব্যাপারটা, ওনার কথাটা আসলে আমাকে ব্যক্তিগতভাবে হতাশ করে। এক্স্যাক্ট, এবং আজকেও একটা, যদি বিসিবি সভাপতি কিছুক্ষণ আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা জানি সাউথ আফ্রিকা সিরিজের শুরুটা ভালো হয়েছিল, সিরিজ জিতলেন, 3 কোটি টাকা পুরস্কার ঘোষণা করলো, এরপর ভয়াবহ বলা যায় বিপর্যয় টেস্ট সিরিজের 2 ম্যাচে আমরা দেখেছি, এবং তার যে কারণটা তিনি ব্যাখ্যা করেছেন যে টানা খেলা, মানে তাদের অল্প সময়ের ব্যবধানে 2টা টেস্ট খেলেছে, তাদের মানসিকভাবে তারা প্রস্তুত ছিল না, মানে এটা আসলে কি ধরনের ব্যাখ্যা? মানে ক্রিকেটাররা তো জানেন যে তাদের কবে কোন খেলা, কয়দিন পরে কোন ম্যাচ খেলবেন। এক্সপ্লেনেশনটা আসলে বিসিবি সভাপতি কি দিয়েছেন কে? করোনার মধ্যে যতটুকু খেলা হওয়ার কথা ছিল ততটুকু খেলা হয়েছে, এর মধ্যে যে অবসাদগ্রস্ততা পেয়ে গেছিল বিশ্রাম নিতে নিতে প্রত্যেকটা ক্রিকেটারের, এটার সঙ্গে কি এই যুক্তিটা যায় কিনা সেটা হচ্ছিল বড় কোশ্চেন। হ্যাঁ, এটা ঠিক যে ব্যাক টু ব্যাক খেলা থাকলে যে কারোর জন্যই এটা কঠিন হওয়ার কথা, আর বিশেষ করে আপনি যদি ফরেন কন্ডিশনে খেলেন, মানে ওভারসিজ কন্ডিশনে যদি খেলতে চান, আপনার তিন দিনের মানে আপনি ট্রাভেল করার 2 দিনের মধ্যে খেলা, এটা টেস্ট ম্যাচ হলে তো আসলে খুব, আর এটাও খুব ম্যাটার করতো না যদি বাংলাদেশ প্রথম টেস্টটা জয়ের জায়গা থেকে গিয়ে পঞ্চম দিনে গিয়ে ডিবাকালি ব্যাটিং কলাপসটা না করতো, ওইখানে যদি ড্র হতো বা বাংলাদেশ যদি বাই চান্স জিতে যেত তাহলে কিন্তু এগুলো আসতো না। হ্যাঁ, টিম ম্যানেজমেন্টের আরেকটা প্রসঙ্গ মনে হয় আমি যতদূর শুনলাম বিসিবি সভাপতির উনাদেরকে উদ্ধৃত করে বলেছেন যে টানা 10 দিন খেলার মতো সামর্থ্য আমাদের ক্রিকেটারদেরও অনেকেরই নেই। কথা সত্য, আমাদের তো আসলে অনেকেরই সামর্থ্য অনেক জায়গাতেই নেই, এটা তো নতুন কোনো মানে আপনার উন্মুক্ত গোপনীয়তা বা ওপেন সিক্রেট কোনো টাইপের কোনো কিছু না, এটা খুব ব্রেকিং কিছু না। হ্যাঁ, এটা বিসিবি সভাপতি যখন বলেন সেটা অবশ্যই একটা ভ্যালিডিটি ক্যারি করে, কিন্তু আপনি যখন দেখবেন বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামো থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের যে স্ট্রাকচার ওয়াইজ আমরা খেলি, আমরা যা ঘরের মাঠে টেস্টগুলো জিতেছি বা খেলেছি, কয়টা ম্যাচ 5 দিনে গিয়ে খেলেছি, ওইগুলো কি টানা 10 দিন ধরে বা ব্যাক টু ব্যাক খেলা হলে হয়? আপনার কালচারটা হচ্ছিল 3 থেকে 4 দিনের মধ্যে আপনি টেস্ট জিতে যাচ্ছেন। ইনফ্যাক্ট এখন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি খুব ভালো মতো তাকিয়ে দেখেন, সেখানে প্রত্যেকটা টেস্ট কিন্তু 5 দিনে গিয়ে খেলে। কি আমরা এটা মানে বটম লাইন কি এটাই যে বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের 5 দিন টেস্ট খেলার সেই ক্যাপাবিলিটিটা এখনো গ্রো করেনি? এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, এই কারণে যে আপনি তখনই এটা হতো যে বাংলাদেশ যদি এই বছরের শুরুতে যদি ম্যাচটা না জিততো নিউজিল্যান্ডে গিয়ে, সাউথ আফ্রিকায় গিয়ে প্রায় জয়ের একটা তৈরি করেছিল পরিবেশ, সেটা যদি না হতো, ইভেন আপনি যদি শ্রীলঙ্কার যদি 1 বছর বা 1.5 বছর পিছনে যান, এই মানে ফিরতি সিরিজে শ্রীলঙ্কা আসার আগে যেটা বাংলাদেশ খেলেছে, একটা শেষ টেস্টে রাসেল ডমিঙ্গোর ভুল টিম কম্বিনেশনের জন্য বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। হ্যাঁ, স্পিনার কম খেলানো,
তো ওইখানেও তো বাংলাদেশ একটা ম্যাচ টেস্ট ড্র করেছিল আর কি। মইনুল হক খুব লিমিটেড রিসোর্সেস ক্যাপ্টেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার রিসোর্সগুলোও তো কতটুকু বিশাল সেটাও তো আপনাকে বুঝতে হবে। সবচেয়ে বড় ব্যাটিং ভরসার নাম মুশফিকুর রহিম, রান পাচ্ছেন না, বড় রান পাচ্ছেন না অনেক বছর ধরে, অনেক দিন ধরে। তারপরে তামিম ইকবাল আসেন যান, সাকিব আল হাসান আসেন যান, তো এমন একটা টিমকে আপনার জেল করা তো খুব কঠিন ব্যাপার। তারা যে ওখানে গিয়ে খেলছে, চেষ্টা করছে পেসারদের হাত ধরে বড় বড় কিছু করতে বা ভালো কিছু করতে, সেটার জন্য তো ক্রেডিট দেওয়া উচিত। হ্যাঁ, কে চাচ্ছে হারতে, কে চাবে যে হারতে, সেটা তো না। কিন্তু এই যে দশ দিনের ব্যাপারটা না খেলতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। তার আগে তিনটা ম্যাচ টি টোয়েন্টি ওয়ান ডে খেলে বাংলাদেশ সিরিজ জিতেছে, এটা তো ফ্যাটিক কাজ করবে। এখানে তো বাংলাদেশ আমাদেরকে বোর্ড সভাপতি তো অনেক বড় মেসেজ দিয়েছিলেন একবার, যে তিনি আলাদা আলাদা টিম করতে চান, সেটা রিফ্লেকশন আমরা দেখছি কম আর বেশি। কিন্তু আমাদের রিসোর্সেস কি ওই পরিমাণে আছে যে আমরা চাইলে একটা ব্যাকআপ টেস্ট টিম রাখতে পারবো আরও ছয় সাতজন বাড়তি ক্রিকেটার দিয়ে? সেটা তো আমাদের নাই, এটা তো বুঝতে হবে। ক্রিকেটারদের ফ্যাটিক ধরবে এবং তারা দেশের বাইরে গেলে যে কোনো কন্ডিশনে একটু ঝামেলা করবে, এটা খুবই স্বাভাবিক। যেখানে আপনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এসে বাংলাদেশে গিয়ে যদি হারতে পারে তিন দিন চার দিনের মাথায়, বাংলাদেশ গিয়ে ওখানে চেষ্টা করে হেরে গেছে, এটাতে অবশ্যই মানে খেলার ধরন বা লাস্ট ইনিংসের অ্যাপ্লিকেশন নিয়ে আপনি প্রচুর সমালোচনা করতে পারেন, কিন্তু তারা খেলতে পারে না এই কথাটা আমি আসলে মানতে রাজি নই। মানে অ্যাটলিস্ট সাম্প্রতিক পারফরমেন্সের আলো, এটা যদি আরও চার বছর আগের আলোচনা হতো বা দুই হাজার উনিশ আঠারো সালের কথা হতো, তাহলে আমি হয়তো বা কিছুটা একমত পোষণ করতাম। আর একটা বিষয়, শ্রীলঙ্কা তো চলে এসেছে, তার একটা প্রস্তুতি ম্যাচও খেলবে, একটা দলও ঘোষণা করেছে, সেখানে অনেকেই সারপ্রাইজিং, অ্যাকচুয়ালি সারপ্রাইজিং বলা ভুল, তারা ডোমেস্টিকে রিসেন্টলি পারফর্ম করে ঢাকা লিগে খেলেই তার এখানে সুযোগ পেয়েছেন। কিন্তু বাংলাদেশ টিম কিন্তু কোনো প্র্যাকটিস ম্যাচের ওভাবে সুযোগ পাচ্ছে না, তারা হয়তো বা ম্যাচের মধ্যে ছিলেন, ম্যাচ প্র্যাকটিসে জাস্ট ঈদের আগেই ঢাকা লিগ শেষ হয়েছে। কিন্তু তারপরে রেড বলের একটা বিষয় আছে যে একটা খেলার একটা প্র্যাকটিসে থাকলে তো খুবই ভালো হতো, হয়তো বা যে আপনি যদি মানে যে দুই দিনের প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে সেখানে টেস্ট টিমের সদস্য বলতে একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকতই প্রবলেম আছেন, আর এনামুলক বিজয় বা সাদমান হোসেন তো মাত্রই বাদ পড়লেন। যদিও বাংলাদেশ একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে, সেখানে প্রথম টেস্টে যদি দুই অধিনায়কের দুই ওপেনারের একজন মাহমুদুল হাসান জয় যদি কোনো কারণে খারাপ খেলেন বা ইনজুর্ড হন, তাহলে সাদমানের হয়তো বা সুযোগটা হবে, সেই হিসাবে তার একটা আউটসাইড আপনি ধরে নিতে পারেন বা সৈকত একটা ধরতে পারেন। বাট আর অন্যদের তো কোনো সুযোগ আমি দেখি না যে এখানে এই মুহূর্তে আপনার এই সিরিজে খেলার আর কি, মানে অবিশ্বাস্য কিছু না আসলে। হলে খুব ভালো, সবসময় ভালো। এখন আসলে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন কী চেয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। এতদিন ধরে ঢাকা প্রিমিয়ার লিগ, তার আগের কথা আপনি যদি চিন্তা করেন, যেটা বলছিলাম দক্ষিণ আফ্রিকা সিরিজের ধকল, দুই ব্যাক টু ব্যাক আপনার ওয়ান ডে এবং টেস্ট সিরিজ খেলে এসে আপনার ওয়ান ডে খেলতে নেমে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগে, তারপরে পুরো লিগটা গ্যাপ দিয়ে অনেকে নেমে হ্যাঁ খেলেছেন, তো এটা তো তাদের শারীরিক ধকলটাও যাচ্ছে। সুতরাং চাইলেই হয়তো বা করা সম্ভব হতো, বাট তারা চেয়েছেন বলে আমার কাছে মনে হয়নি কখনো। এক্স্যাক্টলি, একটু একদম শেষ পর্যায়ে চলে এসেছি বর্ষণ ভাই, আমরা জানি আমাদের হোমে যখন খেলা হয় সবসময় একটা আলোচিত বিষয় কিন্তু যে উইকেটটা কেমন হবে। আমরা এখনও ওই হোম অ্যাডভান্টেজ হয়তো বা কিছু কিছু টেস্ট ম্যাচে নিয়েছি, ভালো পক্ষে রেজাল্টও এসেছে, কিন্তু আপনি যদি রিসেন্টলি দেখেন সেরকম কিন্তু আমরা অ্যাডভান্টেজটা ওরকম নিতে পারেনি ক্রিকেট দল বা বোর্ডও সেভাবে নিতে পারেনি। সেক্ষেত্রে শ্রীলঙ্কাও তো স্পিন ভালো খেলা, আমরা এর আগে স্পিনিং উইকেট করে ভালো রেজাল্ট এসেছে, এবারও কি আপনি সেরকম এক্সপেক্ট করছেন? না, পাঁচজন যখন আপনার ষোলো জনের স্কোয়াডে পেসার, সেখানে বাংলাদেশ একাদশে অ্যাটলিস্ট কমপক্ষে দুজন পেসার খেলাইতে হবে। এই ব্যাপারে তো কোনো মানে মানে একদম অবিশ্বাস্য কিছু না ঘটলে আর কি, চট্টগ্রামে আমি দুই পেসার নিজের পক্ষে দেখতেই পাচ্ছি। তো সেই হিসাবে দুই পেসার যখন বাংলাদেশ খেলাবে, সেখানে সঙ্গে সাকিব আল হাসান আর সঙ্গে যদি আপনার নাইমকে খেলায় বা তাইজুলকে খেলায়, যাকেই খেলাক না কেন, আপনার স্পিন বান্ধব ওরকম আমার কাছে মনে হয় না। আমার কাছে সিম্পলি মনে হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করোনা সময়ের একটা ব্রেকের পর যখন খেলা হয়েছিল, যেমন উইকেট ব্যাটিং বান্ধব হয়েছিল ঠিক তেমনটাই হওয়ার কথা। কারণ বাংলাদেশ জানে যে এখানে কাটা দিয়ে কাটা তোলার মতো সামর্থ্য, কারণ আপনি দুই দলের যদি স্পিন সামর্থ্যের কথা চিন্তা করেন, বৈচিত্র্যের কথা চিন্তা করেন, এক্সপিরিয়েন্সে অবশ্যই বাংলাদেশ মাইলস অ্যাহেড অফ শ্রীলঙ্কা, কিন্তু যখনই আপনি সামর্থ্যের বিচারের দিক দিয়ে চিন্তা করবেন, তাহলে শ্রীলঙ্কার স্পিন অ্যাটাককে আপনাকে এগিয়ে রাখতে হবে, একটু এজ দিতে হবে। এবং আপনি যত যদি গত দুটো সিরিজের দিকে তাকান, বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ হয়নি, বাট এক শূন্যতে দুটো সিরিজে হেরেছিল ঘরে এবং ঘরের বাইরে, মানে শ্রীলঙ্কার সাথে। তো এইটা যদি আপনি বিবেচনায় আনেন, বাংলাদেশ অবশ্যই চাবে যে অ্যাটলিস্ট মানে আগুনের খেলা আগুন দিয়ে সামলাতে, মানে রান প্রচুর হবে, রান তারা বেশি, যারা বেশি করবে বা যারা একটা সেশন বেশি অ্যাডভান্টেজ নিতে পারবে তারা টেস্টটা ডোমিনেট করবে। বাংলাদেশ ওই প্ল্যানেই যাওয়ার সম্ভাবনা খুবই বেশি,
এবং অন্তত দলের যে আমি কাঠামোগত যেটা আমি বুঝতে পারি মানে আমার এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা দিয়ে সেটাতে আমি মনে হচ্ছে তাই, কিন্তু এটা চট্টগ্রামের বেসিসে যেটা যতটুকু বললাম ঢাকা হয়তো সম্পূর্ণ রিভার্স হতে পারে। বাংলাদেশ যদি ওখানে চট্টগ্রামে ভালো কিছু করে বসে তখন ঢাকায় হয়তো বা অন্য কিছু আমরা দেখতে পারি, কিন্তু চট্টগ্রামে আমার কাছে মনে হয় পুরোপুরি স্পোর্টিং একটা উইকেট হবে, যেখানে এমনি চট্টগ্রামের নেচারেই প্রথম দুই দিন একটু বোলারদের পক্ষে থাকে, থার্ড ফোর্থ ফিফথ ডেতে গিয়ে এটা পুরো ব্যাটিং প্যারাডাইজ হয়েছে লাস্টের দিকে, যেটা যে কারণে বাংলাদেশ অবশ্যভাবে হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তো বাংলাদেশ নিশ্চয়ই সেরকমই কিছু চাবে যে বেটার ব্যাটিং কন্ডিশন ফর দ্য পেস, যেহেতু পেস আক্রমণটা এখন কিছুটা হলেও বেটার, তো বাংলাদেশ পেসারদেরকে দিয়েই আসলে পেনিট্রেট করার চেষ্টা করবে শ্রীলঙ্কাকে। রিসেন্টলি এবছর শুরুতে যে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল উইদাউট এনি ডাউট এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উইন বাংলাদেশ হিস্ট্রিতে সবসময় লিখে থাকবে, সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুমিনুল হক। তবে আমরা যদি দেখি অন অ্যান্ড অফ তার কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে সবসময় কিন্তু সমালোচনাটা বেশি হয় যতটা না প্রশংসা। ইনফ্যাক্ট তার কিছু ডিসিশন পোস্ট ম্যাচে বা প্রেস কনফারেন্সে এসে তার কিছু বক্তব্য সব কিছু কিন্তু অনেক আলোচনার খোরাক দেয়। আপনার কি মনে হয় এই সিরিজটা তার জন্য অগ্নি পরীক্ষা, মানে যদি যদি তেমন কিছু না হয়? সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপের কারণে হোক বা গণমাধ্যমের চাপের কারণে হোক, বিসিবির প্রশাসনিক কাঠামোর ভিতর থেকে কিন্তু আমি এই ধরনের কোনো ভাইব পাইনি, কারণ টেস্ট ক্যাপ্টেন্সি করার জন্য যে সাহসটা থাকা দরকার সিনিয়র ক্রিকেটারদের খুব বেশি লোকের এখন সেই সাহসটা দেখানোর সময়টাই নেই। মুশফিক নিতেই চান না ক্যাপ্টেন্সিটা, তামিম ইকবাল তো চাননি, মানে চান বলে আমার কাছে মনে হয়নি কখনো, সাকিব আল হাসান তো আগেই, তো এখন টেস্ট ক্যাপ্টেন্সির মতো যে মানে বাংলাদেশ যে ফরম্যাটটা সবচেয়ে ভালনারেবল তুলনামূলকভাবে, তো সেখানে আসলে অধিনায়কত্ব করাটাও একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার সবসময়, যেখানে আপনার বোলাররা আপনার 20 উইকেট সবসময় নিয়ে এসে দিতে পারে না। অগ্নিগর্ভ ঠিক বলবো না, তবে তার জন্য চ্যালেঞ্জিং ব্যাটসম্যান মুমিনুলকে আমি মনে করি বা ব্যাটার মুমিনুলকে আমি মনে করি তার চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। প্রিয় প্রতিপক্ষ ঘরের মাঠে খেলা, যেহেতু গত বেশ কিছুদিন ধরে তিনি রানের মধ্যে নেই, রান করলে তখন নেতৃত্বর ব্যাপারটা আরও সামনে চলে আসবে, তখন অনেক বেশি রিল্যাক্সড হওয়া যায়, কিন্তু যখন আপনি ব্যক্তি পর্যায়ে আপনার যেটা আসল কাজ রান করা, তারপরে তো নেতৃত্ব দেওয়া, আপনি যখন রান দিতে পারবেন না তখন নেতৃত্ব দেওয়ার কাজটা অনেকটা ব্যাকফায়ার করে বা তখন কনফিডেন্স লেভেলটা অনেক নিচে নেমে যায়। মুমিনুল যদি রান করে ফেলেন তখন তার নেতৃত্ব নিয়ে আমি আপনি তখন আবার প্রশংসায় পঞ্চমুখ হব এবং সেটা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু খেলাটা চট্টগ্রাম এবং বাংলাদেশে। এক্স্যাক্টলি, আমরা সেটাই প্রত্যাশা থাকবো, মুমিনুল রানে ফিরুক, বাংলাদেশ দল ভালো করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল খেলার ক্ষণের আজকের আয়োজন। আগামী সপ্তাহে একই সময়ে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়।